আজকের টিউটির আমরা শিখব কিভাবে কম্পিউটার এবং ল্যাপটপে কোনো সফটওয়্যার ছাড়াই স্ক্রিনশট নেওয়া যায় প্রথম প্রথমে সেই জন্য কম্পিউটার উইন্ডো সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে স্নিপিং টুল এরপর স্নেপিং টুল এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর স্নিপিং টুল নামে একটি ডায়লগ বক্স ডিসপ্লে করবে এই ডায়লগ বক্সে দুইটি অপশন পাবেন প্রথমে নিউ এই অপশনটিতে ক্লিক করে উইন্ডোসের স্ক্রিনশট নিতে পারবেন মুড অপশন থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে স্ক্রিনশট নিতে পারবেন ফুল স্ক্রিন উইন্ডোজ রেক্ট্যাঙ্গুলার ফ্রি ফর্ম আমিও অলয় সাজেস্ট করব রেক্ট্যাঙ্গুলার স্নেপ এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনি উইন্ডোসের যে কোনো প্রান্ত থেকে যতদূর খুশি স্ক্রিনশট নিতে পারবেন এরপর স্ন্যাপশটটি সেভ করার জন্য ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনি চাইলেই লোকেশন ডিরেক্টরিও সিলেক্ট করতে পারবেন এছাড়াও আপনি ফাইন ল্যাম্প এবং সেভ এস টাইপ পিকচারটি পিএনজি অথবা জিপিইজি যে কোনো অপশনটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন এরপর সেভ বাটনে ক্লিক করলেই আপনার ফটোটি সেভ হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক সত্যি কি আমাদের ফটোটি সেভ হয়েছে কি না হ্যাঁ আমরা ই ডাইভে সেভ করেছিলাম স্ন্যাপ নামে এখন আমরা শিখব দ্বিতীয় পদ্ধতিতেও কিভাবে স্ন্যাপশট নেওয়া যায় আমি চাচ্ছি আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটির পুরোটির স্ক্রিনশট নিব সেই জন্য কিবোর্ডের পিআরটিএসি অর্থাৎ প্রিন্ট স্ক্রিন এই বাটনটি ক্লিক করলেই অটো আপনার স্ক্রিনশট নিয়ে নেবে আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়েছে এখন সেভ করার জন্য উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে টাইপ করুন পেন্ট চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটি কম্পিউটারে ডিফল্টভাবে পেন্ট অ্যাপসটি দেওয়া থাকে এরপর কন্ট্রোল প্লাস ভি খেয়াল করুন আমাদের স্ক্রিনশটটি ডিসপ্লে করছে এটি সেভ করার জন্য ফাইল অপশনে গিয়ে পুনরায় সেভ অ্যাস এই অপশানটিতে ক্লিক করতে হবে ঠিক আগের মতোই আপনি চাইলে লোকেশন ডিরেক্টরি এবং ফাইল নেম সেভ টাইপ এইগুলিও আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন খেয়াল করুন ই আমাদের এই স্ক্রিনশটটিও ডিসপ্লে করছে তাহলে আমরা শিখে গেলাম কিভাবে কম্পিউটার এবং ল্যাপটপে উইদাউট এনি সফটওয়্যার ছাড়াই আমরা স্ন্যাপশট নিতে পারি যদি আপনারা মনে করেন আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের কাজে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব এখনই করে ফেলুন ভালো থাকবেন